বাংলাদেশ ব্যাংক পরীক্ষার জন্য বিভিন্ন হ্যান্ড নোট আমি প্রকাশ করছি। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান থেকে এর আগেও আমি দুইটি পর্ব আপলোড করেছি। যারা ওই পর্বটি দেখেননি তারা আগে ওই পর্বগুলো দেখে ওই পর্বটি দেখবেন। তো আজকে আলোচনায় থাকবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ব্যাংকের পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে হট টপিক সেগুলোই আমি হ্যান্ড নোটের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। ভৌগোলিক অবস্থানের মধ্যে যে জেলাগুলো আমাদের জানতেই হবে তা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে সর্ব উত্তরের একটি জেলা। পঞ্চগড় জেলার থানা হচ্ছে তেঁতুলিয়া, বন্দর হচ্ছে বাংলাবান্ধা, গ্রাম হচ্ছে জায়গিজ্জত। তাহলে সর্ব উত্তরে রয়েছে পঞ্চগড়, যার জেলা পঞ্চগড়, থানা তেঁতুলিয়া, বন্দর হচ্ছে বাংলাবান্ধা এবং গ্রাম হচ্ছে জায়গিজ্জত। দক্ষিণে রয়েছে কক্সবাজার, জেলা কক্সবাজার, থানা টেকনাফ, ইউনিয়ন সেন্ট মার্টিন, ভূখণ্ড ছেড়াদ্বীপ। এটা কিন্তু গ্রাম না, এটা হচ্ছে একটা ভূখণ্ড। তো এইভাবে ট্রিকি কোশ্চেনগুলোর কিন্তু আপনি হ্যান্ড নোটের মাধ্যমে খুব সহজেই সলভ পেয়ে যাচ্ছেন। আপনার এখানে আসতে পারে যে এটা কি গ্রাম না ভূখণ্ড, তো ছেড়াদ্বীপ কিন্তু কোনো গ্রাম নয়। পূর্ব দিকে রয়েছে বান্দরবন, থানা হচ্ছে থানচি, স্থান হচ্ছে আখাউং ঠং। এটাও কিন্তু কোনো গ্রাম না ভূখণ্ড না, এটা একটা জাস্ট স্থান। আখাউং ঠং এটা সর্বপূর্বের একটি স্থান। তাহলে পূর্বে কি রয়েছে? বান্দরবন, থানচি এবং আখাউং ঠং, অর্থাৎ জেলা, থানা, স্থান। সর্বপশ্চিমে যেটি রয়েছে, জেলা রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, থানা রয়েছে শিবগঞ্জ, স্থান রয়েছে মনাকষা। তাহলে দেখুন উত্তরে কিন্তু একটাই আমাদের জানতে হচ্ছে যে গ্রাম, জায়গিজ্জত এবং চারটি ইনফরমেশন এখান থেকে শিখতে হচ্ছে। আর দক্ষিণ থেকে চারটি ইনফরমেশন শিখতে হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ভূখণ্ড। এই দুইটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণের ডিফারেন্স। এবং পূর্ব পশ্চিমে আপনি তিনটি করে ইনফরমেশন জানবেন, যেটা হচ্ছে জেলা, থানা, স্থান। ঠিক আছে, তো এই চারটা থেকে কিন্তু শুধু ব্যাংকই নয়, বিসিএস থেকেও কিন্তু প্রতিবারই কোশ্চেন আসে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশে কয়টি কোণ রয়েছে। এই টাইপের যদি কোশ্চেন আসে তো বাংলাদেশে কিন্তু কোণ রয়েছে টোটাল চারটি: উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। তো এভাবে যদি কোশ্চেন আসে উত্তর পশ্চিমের কোন জেলা রয়েছে, তো এরকম কোশ্চেন আসলে উত্তর পশ্চিমে কিন্তু পঞ্চগড় জেলা রয়েছে আর থানা রয়েছে তেঁতুলিয়া। উত্তর পূর্ব দিকে রয়েছে সিলেট জেলা এবং থানা রয়েছে জকিগঞ্জ। দক্ষিণ পূর্বে রয়েছে জেলা কক্সবাজার এবং থানা রয়েছে টেকনাফ। দক্ষিণ পশ্চিমে রয়েছে জেলা সাতক্ষীরা, থানা শ্যামনগর। তো জাস্ট এই দুইটা করে ইনফরমেশন চারটি কোণের পড়লেই এনাফ ফর বাংলাদেশ ব্যাংক। এখন আমরা জানবো আয়তনে কোন বিভাগ, কোন জেলা কততম অবস্থানে রয়েছে এবং মানে কোন কোন জেলাগুলো রয়েছে। তো আয়তনে সর্ববৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আয়তনে সর্ববৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং থানা হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, শ্যামনগর। তাহলে আমরা তিনটে ইনফরমেশন পেলাম, আয়তনে সব থেকে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম, জেলা হচ্ছে রাঙ্গামাটি আর থানা হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর। আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, অনেক বইতে ইনফরমেশন গুলো থাকে না। এশিয়ার সব থেকে বৃহত্তম গ্রাম আয়তনে কোথায়? এটা কিন্তু হবিগঞ্জে, বানিয়াচং এ। অর্থাৎ বাংলাদেশের মধ্যে সব থেকে বড় অর্থাৎ সব থেকে বৃহত্তম গ্রাম হচ্ছে হবিগঞ্জ, বানিয়াচং। আর এই হবিগঞ্জ, বানিয়াচং হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম গ্রাম। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। আর যে কোনো সাধারণ বইয়ে কিন্তু আপনি এভাবে ইনফরমেশন গুলো পাবেন না। এখন আমরা জেনে নেব বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম বিভাগ কোনটি। ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, থানা হচ্ছে হাতিরঝিল এবং গ্রাম হচ্ছে রহমতপুর, যশোর। তাহলে বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, থানা হচ্ছে হাতিরঝিল, গ্রাম হচ্ছে যশোর, রহমতপুর।
জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কোনটি? জনসংখ্যা যদি ধরতে হয় তাহলে সব থেকে বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা। সব থেকে বৃহত্তম জনসংখ্যায় জেলাও হচ্ছে ঢাকা, এবং থানা হচ্ছে গাজীপুর সদর। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল, জেলা হচ্ছে বান্দরবান, থানা হচ্ছে থানচি বান্দরবান। তাহলে জনসংখ্যার সব থেকে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল, জেলা হচ্ছে বান্দরবান, থানা হচ্ছে বান্দরবানের থানচি। তো আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করছি। পর্বগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। এই হ্যান্ড নোটগুলো থেকে আপনারা যদি উপকৃত হন তো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে আমি আরও হ্যান্ড নোট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর প্রত্যেক দিন যদি আপনারা ভিডিও দেখেন, এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো যদি একটু মাথায় গ্যাদার করতে পারেন, তো আমার মনে হয় আপনারা ডেফিনেটলি আমার ভিডিও থেকে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you.